শাহিদুল ইসলাম, আপনি লিখেছেন, আমার কিছু বন্ধু নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে টিউশনি করায়, কিন্তু আসলে সে ওখানে পড়ে না। এভাবে উপার্জন করা হালাল হবে কি না ভাই শাহিদুল ইসলাম? এটি তো সন্দেহাতীতভাবে হারাম হবে, এটি বলাই বাহুল্য, কারণ আপনি প্রতারণা করে উপার্জন করছেন, আপনি মিথ্যা কথা বলে উপার্জন করছেন, আপনি অন্যকে ক্ষতিগ্রস্ত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা, কেউ নিজে ক্ষতিগ্রস্ত হওয়া জায়েজ নয়, অন্যকে ক্ষতিগ্রস্ত করা জায়েজ নয়, আপনি যা নন তা বলছেন। হ্যাঁ, আপনি অনেক যোগ্য হতে পারেন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের থেকে, সাধারণ সচরাচর স্টুডেন্ট থেকেও যোগ্য হতে পারেন, তাই বলে আপনি মিথ্যা কথা বলে উপার্জন করতে পারেন না। নবী সাল্লাম বলেছেন, মানগাশা ফালাই সামিন, যে ব্যক্তি কাউকে প্রতারিত করে সে আমার উম্মত হতে পারে না। বিধায় এভাবে উপার্জন করলে সেই টিউটর বা সেই টিউশন নি করা স্টুডেন্ট তার স্বামীর সাথে সম্পর্ক আশীর্বাদ বিচ্ছেদের দিকে। এখন তার সন্তান আমার গর্বে, বাবার ফ্যামিলি সন্তানকে নষ্ট করার জন্য বলছে, স্বামী ব্যাপারে কোনো অসম্মতি দিচ্ছে না, এখন আমার কী করা উচিত? না, সন্তান যদি আপনার গর্বে চলে আসে তাহলে সেক্ষেত্রে এই অজুহাতে সন্তান নষ্ট করা জায়েজ নয়। আপনার হয়তো কষ্ট হবে, আপনাকে সাফার করতে হবে, কিন্তু জান্নাত তো আপনি এমনি এমনি পাবেন না। অতএব বাবা মা যদি বলেনও, এমনকি স্বামীও যদি অসম্মতি নাও দেন, অসম্মতি তার না থাকে অর্থাৎ সম্মতি থাকে, তারপরেও আপনি কাজ করতে পারেন না, কারণ গর্ভস্থ সন্তান নষ্ট করা জায়েজ নাই। ওয়াইদাল মাউদাত সুইরাত, যখন জীবন্ত কবরস্থ করা সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে, এই ইদাম বিন কুদিরাত, কেন তোমাদেরকে হত্যা করা হয়েছিল, কী জবাব দেবেন সেদিন? এজন্য আল্লাহকে ভয় করা উচিত।